2019 সালে ক্যাসিনো কাণ্ডে কেঁপে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। এক এক করে বন্ধ হয়ে যায় মোহামেডান, মুক্তিযোদ্ধা, ফকিরাপুল, আরামবাগের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো। তবে চার বছর পর আবারও শূন্য থেকে শুরু করছে ক্লাবগুলো। কতিপয় ব্যক্তির জন্য শাস্তি পেতে হয়েছে ক্লাবগুলোকে, ক্লাব ছেড়ে থাকতে হয়েছে ভাড়া বাসায়। ক্লাব বন্ধ থাকলেও সীমিত আকারে কাজ চালিয়েছে খেলোয়াড়দের নিয়ে ক্লাব কর্তৃপক্ষ। ছোট ছোট ক্লাবগুলি কিন্তু খেলোয়াড় তৈরির কারখানা, এরাই কিন্তু এই ইয়াং মানে ফুটবলারদের নিয়ে ক্যাম্প করে পায়োনিয়ার লীগ, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন খেলাগুলি করে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে। এনিওয়ে এখন এই ক্লাবগুলি দীর্ঘ চার বছরে তারা কোনো রকম কার্যক্রম করতে পারেনি, কারণ যারা বেনিফিটেড হয়েছে তারা ব্যক্তি বেনিফিটেড হয়েছে, ক্লাব বেনিফিটেড হয়নি। দীর্ঘ চার বছরের জরাজীর্ণতা কাটিয়ে নতুন ভোরের অপেক্ষায় এই ক্লাবগুলো। তবে ক্লাবের সাথে সংশ্লিষ্টরা মনে করেন তাদের যে ক্ষতি হয়েছে চার বছরে তা অপূরণীয়। এই সময়ে ক্লাবগুলো শুধু অর্থনৈতিক সংকটেই পড়েনি, চুরি হয়েছে তাদের অনেক মূল্যবান সম্পদ। তবে আবার শুরু করতে পেরে আনন্দিত সবাই। আমরা চেষ্টা করব আগের যে ধারাবাহিকতা সেটা আমরা বজায় রাখব। আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে প্লেয়ার, ছোটখাটো প্লেয়ার এনে সেটাকে তৈরি করে আমরা আবার ফুটবলকে আরও মানে ভালো পর্যায়ে নেওয়া যাওয়ার চেষ্টা করব। আমাদের যেহেতু ক্লাবে স্পেস আছে সেগুলো থেকে আমরা ভাড়া টাড়া দিয়ে যদি কিছু ই করতে পারি ইনশাল্লাহ। আসলে আগে যেগুলো হয়েছে জুয়া কাণ্ড বলেন, ক্যাসিনো কাণ্ড বলেন, আসলে এগুলো আমরা আর চাই না ভবিষ্যতে কখনো এই ক্লাব পাড়া এগুলো ফিরে আসুক। ক্লাবগুলোর এই নবযাত্রার অন্যতম অবদান সাবেক ফুটবলার আব্দুল গাফফারের। অনৈতিক কর্মকাণ্ডে ক্লাবগুলো যেন আবারও জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার তাগিদ তার। ক্লাবে আর অনৈতিক কোনো এই ধরনের ক্যাসিনো কাণ্ড যেন আর না হয়, এবং এখানে অন্য ধরনের কোনো গ্যাম্বলিং কিংবা অন্য কিছুর সাথে ক্লাব যেন আর সম্পর্কিত না হয়, সেটার জন্য সারাক্ষণই মনিটরিংয়ের জন্য প্রশাসনকে আমাদের অঙ্গীকার দেওয়া আছে। অতীতের কালিমা মোচন করে পেশাদার ক্লাব চর্চা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকেও সক্রিয় থাকার পরামর্শ সাবেক খেলোয়াড় ও সংগঠকদের। রাশেদ অমিত, এখন ঢাকা।